শাখা আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার? অপশন ক ক্ষতিগ্রস্ত ব্যক্তির, অপশন খ রাষ্ট্রের, অপশন গ অভিযোগকারীর, অপশন ঘ উক্ত দাবি উত্থাপনকারীর। সঠিক উত্তর অপশন ঘ উক্ত দাবি উত্থাপনকারীর। এই প্রশ্নটি সাক্ষ্য আইনের 105 ধারা থেকে করা হয়েছে। সাধারণত যিনি কোনো কিছু দাবি করেন প্রমাণের দায়িত্ব তার উপরই ন্যস্ত থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে আসামি অভিযুক্ত ব্যক্তিরও প্রমাণের দায়িত্ব থাকে। সাক্ষ্য আইনের 105 ধারার বিধান হল পেনাল কোডের সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনের, যেমন 76 থেকে 106 ধারা অথবা বিশেষ ব্যতিক্রমের আওতায় পড়লে ফৌজদারি মামলায় আসামি বা অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলে তা প্রমাণের দায়িত্ব আসামির তথা অভিযুক্ত ব্যক্তির।